গিটহাব মডিউলের প্রথম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আমরা দেখতে দেখতে আমাদের HTML বেসিক, CSS বেসিক আমাদের শেষ হয়ে গেছে। সো এখন আমাদের সময় এসেছে কি, আমরা এতক্ষণ পর্যন্ত আমাদের ডেস্কটপে যে যে প্রজেক্ট করেছিলাম সেই সেই প্রজেক্টগুলো আমরা এখন কি হোস্টিং করব, কিসের মাধ্যমে? গিটহাবের মাধ্যমে। এই গিটহাবে আমরা শিখে আমাদের প্রত্যেকটা প্রজেক্ট যখন কাজ করব তখন আমাদের বন্ধু বান্ধবের মধ্যে আমাদের লিঙ্ক শেয়ার করে আমরা একটা ফুটানি মারবো। ফুটানি কি, যে আমরা বিভিন্ন জিনিস করলাম সেই জিনিসটা আমি আমাদের বন্ধুকে দেখাতে যাচ্ছি। তো আমরা প্রথম অবস্থায় আমাদের যে ডেস্কটপে আমি যেগুলো প্রজেক্ট করেছিলাম, আমি দেখি এই যে প্রজেক্টে করেছিলাম, আমি এখন পর্যন্ত কিন্তু এখানকার কোনো লিঙ্ক পাচ্ছি না। এই যে আমি প্রজেক্ট করতেছি এইগুলা, এই জাস্ট আমি শুধু নিজেই জানি, অন্য কেউ কিন্তু দেখতে পাচ্ছে না। তো এই যে আমাদের এই প্রজেক্টটা করছি, এই প্রজেক্টটা আমরা হচ্ছে কি করতে যাচ্ছি, মানুষকে দেখাতে যাচ্ছি। তো কিভাবে দেখাবো আমরা, এইটা দেখানোর সুন্দর ওয়ে এবং ফ্রি মাধ্যম আছে, সেই মাধ্যমটা হচ্ছে গিটহাব মাধ্যম। এছাড়াও আমাদের আরও কিছু জিনিস আছে, দেখা যাক। সাপোজ ধরেন আপনারা রাতের বেলা খুব ইম্পর্টেন্ট একটি প্রজেক্ট, বা হচ্ছে আপনি সারাদিন আপনার বন্ধু বান্ধবের সাথে চ্যাটিং করে আপনি হচ্ছে মোবাইলটা রাতের বেলা বন্ধ করে রেখে দিয়েছেন বা একটা লক করে রেখে দিয়েছেন, সকালে উঠে দেখেন কি যে আপনার মোবাইলটি নষ্ট হয়ে গেছে। এখন কি করবেন? এখন আপনার মোবাইলে ওই অ্যাকাউন্টগুলো আর করা সম্ভব না। আপনার মোবাইলে আপনার সেই আগের বন্ধু বান্ধবের সাথে ঘুরে ঘুরতে যাওয়ার খুব স্মৃতিজড়ানো ছবি ছিল, এই ছবিগুলো আর আপনি পাবেন না। তো এখন আপনার কি করা উচিত? আপনি কি পাবেন, ঘুরে ফিরে পাবেন? পাবেন না। তো আপনি এই যে আমাদের এই যে প্রতিনিয়ত আমাদের যে প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমটার কারণে আমরা হচ্ছে গিটহাব ইউজ করব। গিটহাবে ইউজ করবো শুধু এই কারণে না, আরও অনেক কারণ আছে। আমরা গিটহাব কেন ইউজ করব সেটা আমরা স্টেপ বাই স্টেপ জানব। তো আমরা এই পর্বে আমরা যে জিনিসটি দেখব সেটি হচ্ছে গিটহাব কি এবং গিট কি। হোয়াট ইজ গিটহাব অ্যান্ড গিট, আমি আবারও বলছি, হোয়াট ইজ গিটহাব অ্যান্ড গিট। গিটহাব এবং গিট হচ্ছে দুইটা সম্পূর্ণ ভিন্ন জিনিস যার মাধ্যমে আমরা বিভিন্ন কাজ করে থাকি। সো আমি প্রথমে গিট নিয়ে আলোচনা করছি। তো আপনারা প্রথমে যেটা দেখছেন সেটা আসলে আসলে গিটহাব বলা হয়, এটাকে হোস্টিং, গিটহাব হোস্টিং বলা হয়। আর এটা আমরা গিট সম্পর্কে, গিট যখনই আমরা হচ্ছে শুনি গিটের নাম তখনই আমাদের হচ্ছে গিটহাবের কথা মনে পড়ে যায়। আসলে গিটহাব এবং গিট এক জিনিস না। গিটহাব আমাদেরকে গিটের সাহায্যে আমরা কি করে থাকি সেগুলো হোস্টিং করে থাকি। এর এখানে এটা ব্যতীত আমাদের আরও কিছু আছে, এখানে দেখেন গিট ল্যাব আছে, তারপর বিট বাকেট আছে, দেন আমাদের আরও হোস্টিং আছে, দেখেন যে গিটহাব দেন, এখন দেখেন অ্যামাজন AWS কোড কমিট, তারপরে আছে অ্যাসেম্বলা, তারপরে বিন স্টল, বিট বাকেট, আমি যেটা একটু আগে দেখলাম কোড বেজ আছে, তারপরে ফক ক্রিক ক্লিন আছে, তারপরে গিটহাব আছে, গিট ল্যাব আছে আমি একটু আগে দেখালাম, তো লাঞ্চ প্যাড আছে, মাইক্রোসফট অ্যাজুর ডেভস আছে, পিয়ানো আছে, ফারফোর্স আছে, এই যে এত কিছু আছে দেখেন, এত কিছু আছে। এগুলো কী জিনিস আমাদের? এগুলো হচ্ছে হোস্টিং। এগুলো হোস্টিং করি কীভাবে? এইগুলো হোস্টিং করি হচ্ছে এইটার মাধ্যমে, গিটের মাধ্যমে। দেখেন আমরা গিট যদি লিখে সার্চ দিই, আমরা যদি গিট লিখে সার্চ দিই, দেখেন এতে আমাদের গিট চলে আসছে। এই যে আমাদের সুন্দর একটি গিট চলে আসছে। এই গিটের মাধ্যমে আমরা প্রত্যেকটার সাথে কানেক্ট হতে পারি। এই গিটের মাধ্যমে আমরা, এই গিট যদি থাকে তাহলে আমরা কী করতে পারি, কানেক্ট হতে পারি। এই গিট আসলে হচ্ছে একটা সফটওয়্যার, আমাদের ডেস্কটপ বা বিভিন্ন যেটাই থাকে, ম্যাক, ওএস, উইন্ডোজ, যেখানে ইউজ করেন না কোনো একটা সফটওয়্যার প্রোভাইড করে থাকে, যার মাধ্যমে আমরা হচ্ছে গিটহাবের সাথে সরাসরি কানেক্ট হতে পারি আমরা হচ্ছে পিসির সাথে। তো আমরা কী করি এখানে গিট থেকে, কী করি আমরা, বিভিন্ন কোডিং আছে, বিভিন্ন কমান্ড আছে, সেই কমান্ড দিয়ে আমরা আসলে কীভাবে এর সাথে যোগাযোগ করি, গিটহাবের সাথে যোগাযোগ করি, তারপরে আমাদের হচ্ছে গিট ল্যাবের সাথে যোগাযোগ করি, বিট বাকেটের সাথে যোগাযোগ করি, আরও যেগুলো আছে 14টার মতো আছে, আমি এখানেও সঙ্গে আছে। তো এত কিছুর সাথে যোগাযোগ করি কিসের মাধ্যমে? গিটের মাধ্যমে। গিট আসলে আমাদের কমান্ড দিতে সাহায্য করে, এবং প্রত্যেকটা হোস্টিং যে যে হলো হোস্টিং প্রোভাইডার আছে, যেরকম গিটহাব, বিট বাকেট, তারপর গিট ল্যাব, এদের সাথে কী করা হয়, এদের সাথে আমাদেরকে কানেকশন করে দেয়। কী কানেকশন করে দেয়? গিট কানেকশন করে দেয়। তো আমাদের গিট এবং গিটহাব সম্পর্কে আশা করি আপনাদের ধারণা আসছে যে গিট হচ্ছে একটা আমাদের হচ্ছে যোগাযোগ স্থাপনের একটা মাধ্যম, আর হচ্ছে গিটহাব হচ্ছে আমাদের হোস্টিং। তো এর মাধ্যমে আমরা বিভিন্ন কাজ করে থাকি। তো প্রথমে হচ্ছে আপনারা জানলেন যে কীভাবে হচ্ছে আমরা সুন্দরভাবে
গিট এবং গিটহাবের মধ্যে যে পার্থক্যটা ছিল সেটা আপনারা খুব সুন্দরভাবে জানছেন। সো আমরা পরবর্তী ভিডিওতে দেখবো যে কীভাবে আমরা হচ্ছে গিটহাব, আমি মূলত এই ভিডিওতে এই পর্বে শুধু গিটহাব সম্পর্কে জানাবো, গিটল্যাব গিট বিটবাকেট সেম একই জিনিস, আপনারা ইচ্ছা করলে পরবর্তীতে এমনিতে বুঝতে পারবেন। তো এগুলো আমি হচ্ছে প্রথম অবস্থায় শেখাবো না। তো পরবর্তীতে ভিডিওতে দেখা হবে হচ্ছে কীভাবে আমরা গিটহাব ইনস্টল করতে পারি আমাদের পিসিতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।